হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য এবং ইউটিউব চ্যানেল জিএনএম এনএম নার্সিং। 2024-এ তোমাদের জন্য বেস্ট একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের অনেকের কোয়ারি ছিল যে স্যার আমি একদম জিরো থেকে শুরু করছি, কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি তাদের জন্য একটা স্ট্র্যাটেজি বলবো। দুই, যারা অলরেডি চেষ্টা করে আসছো, হয়তো 2023-ও চেষ্টা করছো, তার আগের বছরগুলো চেষ্টা করেছো, একটুর জন্য হয়তো হয়নি বা হয়তো ভাবছো যে রেজাল্টটা আর কী করে ভালো করতে পারি, কিছু ভুল তোমাদের ছিল, সেই ভুলটা আজকে আমি আয়না হয়ে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গাগুলো তোমাদেরকে ঠিক করতে হবে বা কোন জায়গাগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওকে, থার্ড পয়েন্ট, কিছু সিক্রেট টিপস তো অবশ্যই আছে। আমি জানো যে 2023-এর তোমাদেরকে খুব ভালো ভালো কিছু টিপস বলেছিলাম, অনেক স্টুডেন্টরা কিন্তু সেগুলো অ্যাপ্লাই করে আজকে অবশ্যই ভালো জায়গায় যেতে পেরেছে। তো টপার্সদের কিছু সিক্রেট আছে, আমার কিছু সিক্রেট টিপস আছে, সেগুলো তোমাদেরকে বলবো। ওকে, এবং থার্ড একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সিলেবাসের বিষয়ে। প্রচুর স্টুডেন্ট একটাই কমেন্ট করছে, স্যার সিলেবাস কি চেঞ্জ হবে নাকি একই সিলেবাস থাকবে? তো বিষয়গুলো আমি একটু একটু করে বলবো। দেখো, ফার্স্টেই তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফর্মের ব্যাপারটা। দেখো, ফর্ম কিন্তু তোমাদের যেটুকু খবর আছে জানুয়ারি মাসের একদম কিন্তু সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, কারণ তার আগে জেনপা যদি ঠিকঠাক সময় বেরোয় তাহলে জেনে মেনেমও কিন্তু ঠিকঠাক সময় বেরোবে, ওরা নিয়ে চাপ নিও না। সমস্যা হচ্ছে আমরা ভাবি যে আগে নোটিফিকেশনটা বেরোক তারপর শুরু করব, এইটা হচ্ছে সব থেকে বড় ভুল, প্রথম ভুল, যেটা যেটা আমার মনে হয় যে একটা স্টুডেন্ট বা একজন অ্যাসপিরেন্ট তারা কিন্তু প্রথমে এই ভুলটা দিয়ে শুরু করে যে আগে নোটিফিকেশনটা বেরোক তারপর আমি পড়াশোনা শুরু করব, তারপর আমি হার্ড ওয়ার্ক করব, তারপর আমি স্মার্ট ওয়ার্ক করব, তারপর আমি এই কলেজটা পাবো। অত সহজ নয়, সত্যি কথা এটাই যে যে কম্পিটিশন চিরকাল। দেখো, আমি তোমাদেরকে বলে রাখি, যারা যারা আগের বছর পরীক্ষা দিয়েছে তারা ভালোভাবে জানে যে দিন দিন কীভাবে কিন্তু কম্পিটিশন বেড়েই চলেছে, কোশ্চেনের লেভেল বাড়ছে, ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে। এই সময় তোমাদের দরকার আরও 5টা ছেলেমেয়ের থেকে তোমাকে একটু অ্যাডভান্স রাখা। কীভাবে রাখবে সেটা তোমাদেরকে একটু একটু করে বলবো, অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তোমাদেরকে একটা ছোট্ট মোটিভেশন কোড দিই, এপিজে আব্দুল কালামের একটা ছোট্ট উক্তি দিয়ে তোমাদের বলি, যেটা আমাদের সবার কিন্তু ছাত্র জীবনে সবার কিন্তু শোনা উচিত। সেটা হচ্ছে, স্বপ্ন সেটা নয় যেটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। সুতরাং বন্ধুরা, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কী দেখলাম তাহলে আমাকে সেটাই হতে হবে, এরকমটা নয়। যেটা তোমাকে সারা দিন রাত জাগিয়ে রাখে, যেটার জন্য তুমি সারা দিন মান পড়ছো, তুমি একবার বিফল হয়েছো তুমি আবার চেষ্টা করো, তুমি দুবার বিফল হয়েছো তুমি আবার চেষ্টা করো, তুমি তিনবার বিফল হবে তারপর কিন্তু তোমাকে কেউ সাকসেস থেকে হারাতে পারবে না, তুমি ঠিক জয়ী হবে। তো তোমাদেরকে আজকে কিছু এরকম সিক্রেট স্ট্র্যাটেজি তো অবশ্যই বলবো। ফার্স্টেই তোমাদেরকে একটা হোয়াইট স্ক্রিন নিয়ে যাচ্ছি। দেখো, ফার্স্টেই বলি যে প্রথম কিছু ভুল তোমাদেরকে বলি যেটা তোমরা প্রায়ই করে থাকো, এগুলো তোমরা রিলেট করবে, তারপর আমি বলবো এটা থেকে কী করে বাঁচবে। প্রথম যেটা সেটা হচ্ছে, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখেছি যে স্যার শুধু আমি এমসিকিউ পড়ে যাব, এটা সত্যি কি না বলো, তোমরাই বলবে। এই ভিডিওটা তোমাদের জন্য আজকে সত্যি বলছি, একটা আয়না যেরকম না মানুষের চুল দেখবে ঠিক করার সময় আমরা কি আয়না দেখি না যে ভুল আছে, বা হয়তো সাজগোজ ঠিক করার জন্য আমরা আয়না দেখি, ঠিক তেমনই তোমাদের নিজের ভেতরে ভুলগুলো কিন্তু এই আয়না হিসেবে আজকে ভিডিওটা কাজ করবে। আর আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে ভিডিওটা দেখার পর অনেক কিন্তু আছে ইউটিউবাররা, তারা কিন্তু ডিটটো কপি করে দেবে, দেখে নেবে, মিলিয়ে নেবে, হয়তো এইভাবে কপি করবে না, কনসেপ্টগুলো ডিটটো কপি করে নেবে। আমি কিন্তু যদি যদি দেখি যেরকম কেউ কপি করছে আমি কিন্তু কপিরাইট স্ট্রাইক দেবো, ঠিক আছে, এটা আমি আগে থেকে অ্যালার্ট করে দিলাম। আচ্ছা, তো দেখো, ফার্স্টে যেটা বলছি সেটা হচ্ছে এমসিকিউ পড়া বন্ধ করো, কারণ কোশ্চেনের লেভেল যে হারে কঠিন হচ্ছে সেই হারে কিন্তু শুধু এমসিকিউ পড়লে তুমি সাকসেস পাবে না, এটা তুমি মিলিয়ে নেবে। যারা ডিপলি পড়ছে না তারাই কিন্তু জীবনে সাকসেসফুল হবে। দুই, যেটা মেন বিষয় সেটা হচ্ছে, আমরা সবসময় ভাবি যে সহজ জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবো, কঠিন প্রশ্ন এলেই আমরা ছেড়ে চলে যাই, এটা নয়। ফার্স্টে তোমার যেটা কাজ সেটা হচ্ছে প্রথমে সিলেবাসটাকে জানা যে কী কী আছে আমাদের জীবনবিজ্ঞানের মধ্যে, কী কী আছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে। এর জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত বছর প্রশ্নটা ধরা, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, PYQ, এটা তোমাদেরকে ফার্স্টে রিডিং করে রাখতে হবে, একদম ভালোভাবে কিন্তু পড়ে রাখতে হবে। কারণ কী বলো তো, তোমাদের এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের দেখাবো 2021 থেকে একদম ডিটটো কোশ্চেন 2022-এ তুলে দিয়েছিল। হ্যাঁ, এবার 2023-এ সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে, সেটা কারণ বলতে পারো যে একই জিনিস বারবার চলতে পারে না, কিন্তু আমাদের একটা বেসিক কনসেপ্ট তো আসবে যে হ্যাঁ কোথা থেকে প্রশ্নগুলো দিচ্ছে, ক্লাস 9 থেকেই পড়লে হবে নাকি আমাকে ক্লাস 12-এর পড়া পড়তে হবে, সেটা তো অন্ততপক্ষে জানতে পারবো। তাহলে এইটা তোমাদের নিজেদেরকে পরিশ্রম করে বুঝতে হবে যে কোন টপিক থেকে প্রশ্নগুলো তুলে তুলে দিচ্ছে। ওকে, দ্বিতীয় হলো, থার্ড পয়েন্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমরা ভাবি যে ঠিক আছে চলো সব ঠিক আছে, আমরা
এই টপিকটা উপর বেশি জোর দেবো, যেটা আছে ধরো ম্যাথ, বা হয়তো কারোর ম্যাথের সমস্যা বলে ম্যাথ করছেই না। দ্বিতীয় হচ্ছে কি, হয়তো ফিজিক্যাল সায়েন্স, দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বলবে ফিজিক্যাল সায়েন্সের সমস্যা, ইংলিশের সমস্যা, ম্যাথের সমস্যা, এই তিনটে সাবজেক্টে কিন্তু তাদের ম্যাক্সিমাম সমস্যা থাকে। তো আমি বলবো যদি সমস্যাগুলো নিয়ে তোমরা ওটাকে অ্যাভয়েড করো না, তাহলে কিন্তু সমস্যাগুলি তোমাকে আরও বেশি পিছনে টানবে। তো এগুলোর প্রতি কিছু কিছু করে এখন থেকেই চেষ্টা করো যে বেসিক কিছু জিনিস জানার, যেমন তোমার টেন্স, ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে টেন্স তো জানতেই হবে, তা নাহলে তুমি ইরর কারেকশন করতে পারবে না, বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তুমি বুঝতেই পারবে না। একটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কী করে সেটা জানতে গেলে তোমার টেন্স কিন্তু জানতেই হবে, ঠিক আছে। টেন্স, দ্য ভার্ব কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, মানে মূল কথা হচ্ছে পার্টস অফ স্পিচটা একদম ছোটস্থ মুখস্থ করে নাও, যে বিশেষ কিছু নয়। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, দেখো খুবই সামান্য জিনিস, কিন্তু এই সামান্য জিনিসগুলো আমরা অ্যাভয়েড করি বলে না আমাদের বুঝতে অসুবিধা হয়। আমি একটা সহজ উদাহরণ দিই, ধরো তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন দেখবে তোমাকে বাবা মা বলেছিল এটা তোমার চোখ, এটা মুখ, এটা তোমার নাক, এটা তোমার কান, এটা তোমার চুল। এটা যদি না পরিচিত করে দিত, যদি তোমার এটা এইটুকু বেসিক যদি নলেজ না থাকে, তাহলে তোমাকে যদি দুদিন পর বলে এই তুই আজকে স্নান করিসনি তোর চুলগুলো এরকম লাগছে, তো চুলের জায়গায় তুমি মুখ দেখাতে, তাই না? ঠিক তেমনই আমরা যে বেসিক জায়গাগুলো ছেড়ে আসি বলেই না আজকে আমাদের এই সমস্যাগুলো হয়। আমরা ভাবি যে ইংলিশটা কী না জানি কঠিন, সিনোনিম অ্যান্টোনিম পড়ে মুখস্থ হয় না, ঠিক আছে, কিন্তু যেগুলো দরকার, যেগুলো সহজ, সেগুলোতে দিকে তো আমরা হাত মারাতেই পারি, তাই না? তো প্রথম হচ্ছে আমাদেরকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ফোর্থ পয়েন্ট আসি, সেটা হচ্ছে যে ভুল, এটা লাস্ট আমি পয়েন্ট বলছি, সেটা হচ্ছে আমরা প্রতি বছর একই রকম স্ট্র্যাটেজি ফলো করছি। প্রতি বছর 2021 যদি শুরু হয়েছে পরীক্ষা দেওয়া, তখন থেকে শুরু হয়েছে আমাদের একই রকম স্ট্র্যাটেজি ফলো করা, যে সিলেবাস যেরকম আছে শুধু সেইভাবে পড়ে গেলাম, যেটা যেটা দিয়েছে সেই শুধু সেইটুকু পড়ে গেলাম, এর বাইরেও তোমাদেরকে পড়তে হবে, স্ট্র্যাটেজি চেঞ্জ করো। নিজের পড়াশোনার মধ্যে আপডেট যদি না নিয়ে আসো তাহলে তুমি কী করে পাবে ভাবছো? তোমাকে একটু আলাদারকমভাবে পড়তে হবে, যে আরও পাঁচটা ছেলে যেভাবে পড়ছে তাদের থেকে একটু আলাদাভাবে পড়তে হবে, তাদের মতো যদি পড়তে চাও তোমাদেরকে তার সাথে কানেক্ট থাকতে হবে, যে তারা কী পড়ছে, তাদের কতটা কী পড়াশোনা হচ্ছে, টপার্সরা কী কী পড়াশোনা করছে। বন্ধুরা, আমি তোমাদেরকে ছোট্ট ইনফরমেশন দিই, 2023 ফার্স্ট ডিসেম্বর থেকে আমাদের প্রথম ব্যাচ শুরু হচ্ছে। প্রথম দিন আমি 2-3 টপার্সদেরকে রাখবো, যারা আমাদের যে কোচিং সেন্টার আছে সাফল্য বাংলা, যারা ভালো ভালো কৃতি ছাত্রী, তাদেরকে নিয়ে প্রথম দিন তোমাদেরকে পড়াবো বা তাদেরকে নিয়ে বোঝাবো তাদের কী কী সিক্রেট টিপস ছিল, তারা কী কী ফলো করতো, ঠিক আছে। এই বিষয়গুলো তোমরা জানতে পারবে ফার্স্ট ডিসেম্বর, আমাদের প্রথম ব্যাচ শুরু হচ্ছে। তোমাদের যদি কারোর জয়েন হওয়ার থাকে আমি তোমাদেরকে একটু পরেই বলবো ডিটেলসটা, মাত্র 700 লাগছে 6 মাসের জন্য, বিশেষ কিচ্ছু না। তোমরা জাস্ট একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, নাম্বারটা হচ্ছে 9609122622। এই নাম্বারে ঝটপট মেসেজ করে দাও, কারণ সিট সংখ্যা অলরেডি কিন্তু ফুল হয়ে গেছে, তবুও আমি এক্সটেন্ড করছি যে ঠিক আছে চলো আরও কিছু স্টুডেন্ট হয়তো ভর্তি হবে। অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে, এবং আমি এটুকু বলতে পারি আমাদের এই ব্যাচগুলো কোনো দিন ফাঁকা যায় না, কারণ আমরা ওরা জানে যে আমরা কী লেভেলে পড়াই। যে একটা স্টুডেন্ট যে আর্টস ব্যাকগ্রাউন্ড, সে সায়েন্সের সাথে কী করে কম্পেয়ার করবে, নিজেকে কী করে তৈরি করবে, একজন কম্পিটিটর সে কিন্তু এগিয়ে যাচ্ছে, আর একজন আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট বা যারা একটু একটু জন্য পিছিয়ে যায় তাদেরকে আমরা কখনোই পিছিয়ে ফেলবো না, বরং তাদেরকে হাতটা ধরে আমরা ঠিক বানিয়ে আসবো। কিন্তু তোমাদেরকে একটা প্রমিস করতে হবে, ব্যাচে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু পরিশ্রম করতেই হবে, এইটুকু তোমরা প্রমিস করো যে হ্যাঁ স্যার আমরা প্রমিস করছি যে আমি পরিশ্রম করব। যদি এটা তোমার মধ্যে থাকে তাহলে একমাত্র ব্যাচে ভর্তি হও, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু পরে বলছি ডিটেলসটা যে কী আছে বিষয়গুলো, আমি তোমাদেরকে একটু পরে বলছি। আচ্ছা, এটা গেল, এবার এটা গেল তো ভুল, আমরা কী কী ভুল করি, এবার তোমাদেরকে কিছু টিপস বলছি। দেখো ফার্স্টেই যেটা বলবো, টিপস নাম্বার 1, যেটা একদম শুরু থেকে যারা শুরু করছে, যারা কোনো হয়তো স্টুডেন্ট যারা HS সবে মাত্র পাশ করেছে বা হয়তো পাশ করবে, এখনও পাশ করেনি, কারণ 2023 যারা HS পরীক্ষা দেবে তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো, অসুবিধা কিচ্ছু নেই। শুধুমাত্র তোমাদেরকে যে সময় তুমি রেজিস্ট্রেশন হবে তখন যেন পাস আউট হয়ে যাওয়া চাই, ঠিক আছে, তখন যেন পাস আউট হয়ে যাওয়া চাই। চলো তাহলে আমি যে পয়েন্টগুলো বলবো সেইগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে, এটা মানলে তোমাদের লাভ, আমার কিচ্ছু যায় আসে না। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটাকে প্রথমে তুলে ধরো। আমি তোমাদেরকে দেখাবো একটু পরেই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন একদম হুবহু তুলে দিতে পারে কি না, সেটা তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো, একদম হুবহু, ঠিক আছে, 2021 এবং 2022। তাহলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বা বলতে পারো বিগত বছরের প্রশ্ন, এইটা ঠোঁটস্থ মুখস্থ রাখো, প্রশ্ন আসুক বা না আসুক। আমি প্রতি বছরই কিন্তু এই কথাই বলি, প্রশ্ন আসুক বা না আসুক, কারণ প্রশ্ন আমি সেট করছি না, আমি কখনোই কোনো কোশ্চেন সেট করতে যাচ্ছি না, কিন্তু যে ধারাটা চলছে আমাকে সেই ধারায় চলতে হবে। আমি বিপরীত ধারায় চললে আমি নিজেই উল্টে যাব, বেশি দূর এগোতে পারবো না, তাই না? আমি যে এখন সাঁতার কাটতে যাই, আমি বিপরীত দিকে কত দূর
টানতে পারবো, নিজেকে পারবো না, অনেক কষ্ট হবে, যেদিকে ধারা চলছে সেই দিকে আমি চলতে হবে। এইটা হচ্ছে সেই প্রথম স্টেপ যেটা সমস্ত স্টুডেন্টরা ফলো করে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে নিজেকে একটু আপডেটেশন করো, ঠিক আছে, একটু নিজেকে অ্যাডভান্স দিকে নিয়ে চলো, যে ক্লাস 10th পর্যন্ত যেটা আছে সিলেবাস সেটা পড়লে হবে না, একটু নিজেকে একটু আপগ্রেড করো। যদি তোমার টার্গেট থাকে না আমাকে জীবন বিজ্ঞানে 50-এ 50 তুলতে হবে, 60-এ 60 তুলতে হবে, 80-তে 80 তুলতে হবে, তাহলে তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে। যে কোনো কোশ্চেন দেখো, ফার্স্টেই বলি, এইটা কিন্তু দেখা যায় যারা একটু ভালো পড়াশোনা না তারা দেখবে এরকম করে, যে কোশ্চেনটা একটু মানে একটু খটকা লাগছে বা যে কোশ্চেনগুলো মনে হচ্ছে না এটা পারবো কি পারবো না, ওই উত্তরটা প্রথমে ভালোভাবে রিসার্চ করে না যে কী আছে, এবং ওই রিলেটেড কিছু কোশ্চেন ওরা কিন্তু খাতায় বা ডায়েরিতে কিন্তু নোট করে। তো এই জিনিসটা তোমাদের করতে হবে, যারা চাইছো না আমাকে ভালো রেজাল্ট করতে হবে, একটা গভর্নমেন্ট কলেজ পেতে হবে, তো এখন থেকে এগুলো ফলো করো। আর এটা বিশ্বাস করবে না, তোমাদের কিন্তু যারা যারা এটা কিন্তু প্রত্যেকেই যারা ভালো ভালো রেজাল্ট করে তাদের কিন্তু প্রত্যেকেই ফলো করে। নিজেকে নিয়ে পরিশ্রম করতে হবে, নিজেকে ভাবতে হবে আমার ভুলগুলো হয়েছে বলে আমি ছেড়ে দিলাম বা আমার দ্বারা হবে না, এটা কিন্তু সবথেকে বড় ভুল। নিজে যে ভুলগুলো হচ্ছে সেটা দেখো, সেটা দেখে তুমি সেটাকে ঠিক করার চেষ্টা করবো, ঠিক আছে। একই ভুল যদি বারবার করো তাহলে কোনো দিন তুমি কিন্তু সেই জায়গা থেকে কোনো রকম কোনো ফল কিন্তু পাবে না, তোমাকে সেখান থেকে চেঞ্জ করতে হবে নিজেকে, তাই না? তাহলে সেকেন্ড হচ্ছে যে ভুলগুলো দেখতে হবে, এবং যেটা হচ্ছে নতুন কিছু নোট করতে হবে, ঠিক আছে, নতুন বিষয়, নতুন প্রশ্ন বা নতুন বিষয়গুলো রিট হয়ে গেল, চলো নতুন বিষয়গুলো নিজের মধ্যে নোট করতে হবে। তাহলে 1 নম্বর ছিল, 2 নম্বর বললাম, এবার 3 নম্বর পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে যতটুকু সময়, ঠিক আছে, তোমার এটা কোনো ব্যাপার নয় যে তোমাকে সারাদিনে 12-13 ঘন্টা পড়তে হবে বা মানে প্রচুর পড়তে হবে তাহলে তুমি পাশ করবে, এরকমটা নয়। একটু স্মার্ট ওয়ার্ক করো, ঠিক আছে। একটু স্মার্ট ওয়ার্ক মানে কি, যে ধরো আমি পড়বো 2-3 ঘন্টা ঠিকই আছে, আমি 2 ঘন্টার বেশি পড়তে পারি না। অনেক স্টুডেন্ট আছে, যেমন আমি নিজেও এখন হয়ে গেছি, ঠিক আছে, বেশিক্ষণ আমি নিজেও এখন পড়াশোনা করি, এটা ভাববে না যে আমি বিরাট বড় কিছু, না, আমি একটা কলেজেও পড়াই, বাট তাছাড়াও কিন্তু আমি এখন কম্পিটিটিভ জন্য নিজেও পড়াশোনা করছি। জিএনএমএনএম নয়, আমার অন্য একটা লক্ষ্য আছে সেটার জন্য পড়াশোনা করি। কিন্তু এখানে আমি যেটা বলতে চাইছি যে পড়াশোনা করার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা বেশি পড়তে পারে না, বেশিক্ষণ পড়লে বোরিং লাগে, ভালো লাগে না, তো এই জিনিসটা তোমাদেরকে কাটাতে হবে, ঠিক আছে। একটু বেশি করে, একটু একটু চেষ্টা করো। প্রথম দিনেই যে আমি 10 ঘন্টা পড়লাম, তারপরে 2 ঘন্টা পড়লাম, তারপরে পড়লামই না, তারপরে আবার 10 দিন পর আবার শুরু করলাম, এমনটা নয়। যেটা করবে একটা রুটিন ওয়াইজ তোমাকে ফলো করতে হবে, ধরে রাখতে হবে। একটা পিঁপড়ে দেখেছো খড়কুটোকে যেরকম ধরে রাখে, যখন নদীতে দেখবে একটা পিঁপড়ে ভাসছে না, তো দেখবে ও কিন্তু খড়কুটোর মতো একটা মানে ছোট্ট একটা বস্তু সেটাকে ধরে থাকে, ঠিক আছে, একটা গাছের পাতাকে ধরে থাকে শক্ত করে, যতই জল আসুক না কেন সেটা আমি ছাড়বো না। তেমনই তোমাদেরকে সেই শক্ত কুঠির মতো করে ধরে রাখতে হবে, যা হবে হয়ে যাক, আমি ভাই এই পড়াশোনা কোনো দিন থামবো না, যা হবে হয়ে যাক, ভ্যাকেন্সি কম থাকুক বেশি থাকুক, যা হবে হোক, আমি একটা সিট থাকলে একটা সিটে নেব। এইরকম প্রিপারেশান যদি নাও তোমাকে কেউ হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। তুমি যদি যখন না, একটা কথা আছে সুলতান মুভিতে, একটা আমরা প্রায় সবাই দেখেছি, ওখানে একটা কথা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে তুমি ততক্ষণ হারবে না যতক্ষণ না তুমি নিজেকে নিজেকে হারিয়ে দিচ্ছ, ঠিক আছে। তুমি যখন নিজেকে নিজে হারিয়ে দিচ্ছ তখন কোনো পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে জেতাবে। তো প্রথমে তুমি নিজের উপর একটু কনফিডেন্স নিয়ে আসো যে না আমি পারবো, আমাদের হবে, আমি চেষ্টা করলে ঠিকই হবে, তাহলে তুমি ঠিকই পারবে। হ্যাঁ, একটু কষ্ট হবে প্রথমে, মনে হবে যে না হবে না, তারপরে তুমি চেষ্টা করো, বারবার বিফল হবে, কিন্তু লাস্টবার তুমি হাসবে, এটা বিশ্বাস হচ্ছে না, তুমি নিজে ফলো করে দেখো ঠিকই হবে, ঠিক আছে। এমন স্টুডেন্ট অনেকেই আছে যারা কিন্তু 2-3 বার পাশ করতে পারেনি, লাস্টের বার কিন্তু পাশ করেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। আমি এমনও দেখেছি যারা অনেকবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি, সেরকমও স্টুডেন্ট আছে। তো আমি তাদের কাছ থেকে কথা বলেছি যে তুমি কেন পাশ করছো না, তোমার নিজের মনে কী মনে হয় যে কোন ভুলের জন্য পারছো না, তো আমি কিন্তু এই বিষয়গুলো ঠিক ভালোভাবে বুঝেছি যে হ্যাঁ এই জায়গাগুলো তাদের ভুল। আমি তোমাদেরকে আজকে এই একটা ভিডিওতে তোমাদেরকে সমস্ত বিষয়টা বলে দিলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবার বলি সিলেবাস, এবার দেখো সিলেবাস কিন্তু যাই হোক না কেন যেটা আছে, অর্থাৎ জীবন বিজ্ঞান তোমাদের পড়তেই হবে, ভৌত বিজ্ঞান পড়তেই হবে, ম্যাথ করতে হবে, রিজনিং করতে হবে, ইংলিশ করতে হবে। এবার কোথায় চেঞ্জ হলে হতে পারে, সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা আমি দেখেছিলাম 2021 সালে 65 নম্বরে তোমাদের পরীক্ষা হতো, ঠিক আছে, 65-এর উপর। 2022-এ চলে এলো, সেটা 115 নম্বরে হলো। 2023-এ কিন্তু কোনোরকম কোনো চেঞ্জ হয়নি, তাহলে আশা করতে পারো 2024-এ কোনোরকম কোনো সমস্যা হবে না। যদি হয় তাহলে হয়তো মার্কস ডিস্ট্রিবিউশন কমতে পারতে পারে, অথবা আর কিন্তু কোনোরকম চেঞ্জ হবে না, একই যা আছে সেটাই থাকবে, ঠিক আছে। এটা আমার পার্সোনালি মনে হয় এখনও নোটিফিকেশান না আসা পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ারলি বলা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে সেইভাবেই পড়তে হবে। যেমন জীবন বিজ্ঞান ছিল জীবন বিজ্ঞানই পড়তে হবে, ভৌত বিজ্ঞান ছিল ভৌত বিজ্ঞানই পড়তে হবে, খুব বেশি কিন্তু চেঞ্জ হয় না।
যেমন তোমাদের 2021 বলি জীবন বিজ্ঞান ছিল, 2023 জীবন বিজ্ঞান আছে, 2021 তোমাদের ভৌত বিজ্ঞান ছিল, 2023 তোমাদের ভৌত বিজ্ঞান আছে, 2021 তোমাদের ম্যাথ ছিল, 2023 কিন্তু ম্যাথ আছে। তো এগুলো সবই আছে, হয়তো একটু কম বেশি দিল, হয়তো বললো যে জীবন বিজ্ঞানের পরিমাণটা আর একটু বেশি বাড়িয়ে দিল, কিন্তু নাও হতে পারে সেটা। কিন্তু মেইন বিষয় হচ্ছে যে সিলেবাস যেটা আছে, যে যে বিষয়গুলো আমাকে পড়তে হবে সেগুলো একই পড়তে হবে। তাহলে আমি কেন এখন থেকে ভয় পেয়ে প্রিপারেশান শুরু করব না? তুমি আমার কাছে পড়ো বা তুমি সেলফ স্টাডি করো, কিন্তু পড়ো। এটা হচ্ছে মেন বিষয় যে পড়তে হবে। আমি একবার হয়নি বলে আমি ছেড়ে দিলাম, বা আমি প্রথমবার ভাবলাম যে বাবা কি কি কাট অফ গিয়েছে রে, জানিস না, তাই প্রচুর কাট অফ গিয়েছে। দেখবে অনেক দিদিরা থাকবে, অনেক বান্ধবীরা থাকবে, ভাই জিএনএম নার্সিং করিস না, প্রচুর কম্পিটিশান হয়, প্রচুর পড়াশোনা হয়, প্রচুর পড়তে হবে, যাস না। যারা রিয়েল মানে কম্পিটিটর হয় না, তারা কিন্তু কখনো তোমাকে এরকম বলবে না। এটা কারা বলবে? যারা ধরো নিজে পারেনি, অন্যকে বলছে যে না ভাই করিস না, ওটা একটু নিজে তো চেষ্টা করে দেখো, দেখো যে জিনিসটা ও ভুল করেছে সেই ভুলটা তুমি করলে তুমিও পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তোমাকে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে একটু বুঝতে হবে যে কোন জায়গাগুলো আমাকে খাটতে হবে, এক্সামিনার কী চাইছে আমার থেকে, আমি কোন জিনিসটা দিলে তবে এক্সামিনার খুশি হবে, সেই জিনিসটা আমাকে করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় বলো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বলো, সবাই কিন্তু এটা ফলো করে যে আমি আমি যেটুকু পড়েছি শুধু সেটুকু পড়লে যথেষ্ট নয়, দেখতে হবে কী চলছে এখন, কী চলছে, কী কী মানে কী ধারাবাহিকতা চলছে, সেইভাবে আমাকে তৈরি করতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এবার তোমাদের লাস্ট মোমেন্টে বলি যে আমাদের ব্যাচের ব্যাপারটা, তোমাদের তারপর আমি ভিডিওটা শেষ করব। বন্ধুরা, এটা হচ্ছে জিএনএম এএনএম নার্সিং 2024-এর জন্য সংকল্প ব্যাচ, যেটা নাম রাখা হয়েছে, যেটা ছোট্ট সংকল্প, আমাদের প্রত্যেকের মনে মনে যেটা থাকা সবথেকে জরুরি সেটা হচ্ছে সংকল্প। সেই সংকল্প নাম অনুযায়ী আজকে আমাদের এই ব্যাচের নাম রেখেছি সংকল্প ব্যাচ, যেটা তোমাদের আশা করছি এবার আগেবারের তুলনায় ভালো একটা সাকসেস এনে দিতে পারে। কারণ এখানে কী কী পাচ্ছ তোমাদের আগে সেটা বলি। ফার্স্টে বলি, দেখো লাইভ ক্লাস তো পাচ্ছ, ঠিক আছে, বিভিন্ন স্যার থাকবে। আমি যেমন বলে রাখি, 2023-এর কিছু কিছু সাবজেক্টের জন্য আমি একটা সাবজেক্টের জন্য রেখেছিলাম, বাকি সাবজেক্ট আমি পড়াতাম, ঠিক আছে, যতটা সম্ভব আমি থেকে ইজিলি পড়াতাম। কিন্তু এখন মনে হচ্ছে না, ঠিক আছে চলো একটা আলাদা স্যার রাখবো, যে কি না তোমাদের জীবন বিজ্ঞানটা আরও ভালোভাবে পড়াবে, তার সাথে আমিও থাকবো, এটা চিন্তা করো না যে আমি থাকবো কি থাকবো না, আমি অবশ্যই থাকবো, তার সাথে একজনকে রেখে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের ওই জায়গাগুলো আরও ভালো করে তোমরা ক্যাচ করতে পারো। যে কোনো সাবজেক্ট আমি চেষ্টা করবো একরকমই বোঝার, আরেকজন আছে সে আরেকরকমই বোঝাবে, তো আমাদের তোমাদের এই সমস্যাগুলো কখনোই থাকবে না যে স্যার এই জিনিসটা বুঝতেই পারলাম না। অনেক ছাত্রদের থাকে না যে বুঝতে পারলাম না বলে ছেড়ে দিলাম, না ভাই হবে না, এটা নয়, লজ্জা পেলে হবে না, বুঝতে হবে, তোমার ভবিষ্যৎ তোমাকে করতে হবে, ঠিক আছে? তো লাইভ ক্লাস অবশ্যই পাচ্ছ, তার সাথে রেকর্ডেড ক্লাস। যদি লাইভ ক্লাস না হয়, আমি তোমাদের বলে রাখি, যদি লাইভ ক্লাস না হলো হয়তো কোনো কারণে দিতে পারলাম না, কারণ নিজে একটা জব করি, সেখান থেকে যাওয়া আসা করতে গিয়ে অনেক সময় লেগে যায়, হয়তো লাইভ ক্লাস যদি দিতে না পারি তার জন্য রেকর্ডেড ক্লাসও থেকে যাবে, ঠিক আছে, এটা চাপ নিও না। তারপর হচ্ছে মক টেস্ট। মক টেস্টের ব্যাপারটা আমাদের একটু অন্যরকম। ধরো আমি আজকে যে ক্লাসগুলো করালাম, ঠিক আছে, ধরো আমি একটা টপিক নিলাম শ্বসন, ঠিক আছে, এই শ্বসনের ওপর কিছু কোশ্চেন তোমাদের, হয়তো 5টা কোশ্চেন 10টা কোশ্চেন, বেশি না, হার্ডলি 5 থেকে 10টা কোশ্চেন, এটা থাকলো তারপরের দিন তোমাদের মক টেস্টে, ঠিক আছে। সকালবেলা মক টেস্টটা হয়, আর যেটা হয় রাত্রিবেলা, আমার ক্লাসগুলো রাত্রিবেলা পাবে, অন্যান্য স্যার আছে বা অন্যান্য, আমি যেমন বলে রাখি 2023 থেকে একজন স্যারকে রেখেছি, দীপক স্যার, সেই এখন বিএসএফ এ নতুন জব পেয়েছে, এখনও জয়নিং হয়নি, খুব তাড়াতাড়ি জয়নিং হবে, তবুও সেই তোমাদেরকে ম্যাথ করাবে, ঠিক আছে, যতটা সম্ভব, মানে ও যতটা নিজেকে পাঠিয়ে দিয়ে যাচ্ছে, মানে প্রতি সপ্তাহে একটা করে এক্সট্রা ক্লাস নিচ্ছে ফুড এসআই ক্লাসে, ঠিক আছে, এবার চেষ্টা করবো জিএনএম না থেকে। আমি ওকে বলছি 2টো করে ক্লাস না, বলছে স্যার আমি 3টে করে নেব, তা আমি আমি ওকে বাধা দিচ্ছি না, যত নিচ্ছে নেক, একটা নেক দুটো নেক ওর মতো করে নেবে, সেটা আমি তোমাদেরকে রুটিনটা অবশ্যই বানিয়ে তোমাদের বলে দেবো। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ব্যাচ শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকেই, ঠিক আছে, অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। আচ্ছা, তারপর বলি ক্লাসে পিডিএফটা পাচ্ছ, এবং তারপর হচ্ছে ডাউট ক্লিয়ার ক্লাস। ডাউট ক্লিয়ার তোমাদের ওখানে যদি লাইভ ক্লাসে অসুবিধা হয় তোমরা গ্রুপে জিজ্ঞাসা করতে পারো, গ্রুপটা ওপেন থাকবে, ঠিক আছে। তো এই এত কিছু পাচ্ছ মাত্র 700 টাকায়, আর কি চাই? 700 টাকায় এর থেকে বেশি কী পাবে? সমস্ত জায়গায় যাবে, হয়তো কোথাও 1400 টাকা, কোথাও 2800 টাকা, কোথাও 2900 টাকা পাবে। আমি তোমাদের কথা ভেবে এই এত কম রেখেছি যাতে এটা কিছুই থাকবে না, সত্যি কথা বলছি, 6 মাস পর এখানে কিছুই থাকবে না, এই টাকা পয়সা কিছু থাকবে না, মেন হচ্ছে তোমাদের মুখের হাসি আর তোমাদের সাকসেস, এই দুটোই আমার কাছে সবথেকে বড় বিষয়, আর কিছু না, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং এই যদি তোমাদের ইচ্ছে থাকে না আমি এখানে ভর্তি হবো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদেরকে আবারও বলি, শুধুমাত্র ভর্তি হলাম বলে মানে হতে হয় বলে ভুললাম, এটা কিন্তু নয়। যদি তোমার মধ্যে খাটার মানসিকতা থাকে যে না ভাই আমি পরিশ্রম করতে পারবো, তবেই ভর্তি হও। কারণ এখানে বলে রাখি, প্রতিদিন কিন্তু আমাদের এখানে সেলফ স্টাডি করতে বলে দেওয়া হয়, অর্থাৎ কোনো একটা টপিক ধরে দিলাম, এই পাতা থেকে এই পাতা, তোমাদের প্রত্যেকের কাছে টেক্সট বই হওয়া চাই চাই, এবং সেই টেক্সট বই আমি বলে দেবো এই পাতা থেকে এই পাতা তোমাদের পড়তে হবে, তার মানে পড়তেই হবে, পরিশ্রম করতে হবে। কে কী করছো, আমি নিজেও এক জব করি তাও পড়াশোনা করছি, তোমাদেরকে সেটা মেনটেন করতে হবে। তুমি যতই পরিশ্রম করো না কেন, তুমি হয়তো অন্য জায়গায় জব করছো পাশাপাশি পড়াশোনা করছো,
সব ঠিক আছে, বাট তোমাকে আমার জন্য এই যেটা চাইবো সেটা তোমায় দিতে হবে। মানে আমি বলবো তোমাকে এই সময় এই এই এতগুলো পড়তে হবে, মানে পড়তেই হবে, ক্লাসের টাইম মেনটেন করতে হবে, যদি 6টা ক্লাস মিস হয়ে যায় তোমাকে রিজন দেখাতে হবে কেন তুমি ক্লাস করছো না। আমি কিন্তু এইভাবেই তোমাদেরকে এবার এইভাবে গাইড করব, ঠিক আছে? আমি নিজেকে স্ট্র্যাটেজি চেঞ্জ করছি যে স্টুডেন্টদের কী করলে আরও ভালো হবে, তোমাদেরকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, তবেই কি তোমরা সাকসেস পাবে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? এবার সবাই তো সাকসেসফুল হবে না, কিন্তু তার মধ্যে যারা সেরা সেরা তারাই ঠিক সুযোগ পেয়ে যাবে, তারা কিন্তু ঠিক খুঁজে নেবে রাস্তা, রাস্তা কিন্তু ঠিক খুঁজে নেবে, ঠিক আছে? আশা করছি তোমাদের একটু হলেও মোটিভেশন দিতে পেরেছি, তোমাদের মনের যে ভয়গুলো ছিল সেগুলো দূর করতে পেরেছি, এবং যে ভুলগুলো ছিল সেটা আশা করছি তোমরা এবার সংশোধন করতে পারবে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।